আসসালামু আলাইকুম। আমরা যারা চাকরি প্রত্যাশী এবং যারা এদের মধ্যে সরকারি চাকরি প্রত্যাশী, তাদের সবারই প্রথম পছন্দ থাকে বিসিএস। এবং যেটা যেই পরীক্ষাটা শুরু হয় 200 নম্বরের একটা প্রিলিমিনারি পরীক্ষার মধ্য দিয়ে। এই 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে একটা টপিক থাকে আন্তর্জাতিক বিষয়াবলী, এবং যেখানে আমাদের 20 মার্ক এসে থাকে। আপনি যেই পরীক্ষাই দিন না কেন, আমরা যেই পরীক্ষাই দিই না কেন, কিছু জিনিস আমাদেরকে আগেভাগে চিন্তা করে রাখতে হয় প্রস্তুতির একদম একদম শুরুতে। তার মধ্যে একদম শুরুতে আসবে আমরা কি কি পড়ব, এরপরে আমাদের আসবে আমরা এই পড়াগুলো কোত্থেকে পড়ব, এবং সর্বশেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো যে আমি কি কি পড়ব না, অর্থাৎ আমি কি কি বাদ দিব। তো আন্তর্জাতিক বিষয়াবলীর এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা জানার চেষ্টা করব। আমি শাহরিয়ার নেওয়াজ আছি আপনাদের সাথে। শুরুতে আসি আমরা কি কি পড়ব। অনেকে আমরা আমরা মনে করি যে আন্তর্জাতিক মানে হচ্ছে বিশাল অনেক কিছু পড়া, এবং এখানে অনেক সাল তারিখ, অনেক দেশের রাজধানী এবং মুদ্রার নাম মুখস্থ করতে হয়। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা সত্য না। পিএসসি কর্তৃক আমাদের যে বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেই সিলেবাসটা আমাদেরকে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক বিষয়গুলির যে সিলেবাস, সেখানে আমরা যদি দেখি আমাদের সর্বমোট 5টা টপিক রয়েছে। এই 5টা টপিকের প্রতিটি থেকে 4টি করে প্রশ্ন আসে। কিন্তু বাস্তবে দেখা যায় যে 4টার বেশিও প্রশ্ন আসে, আবার 4টার কমও প্রশ্ন আসে একটা টপিক থেকে। আমরা যদি একটু বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো যদি একটু পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে আন্তর্জাতিক সংগঠন এইখান থেকে 36তম এবং 37তমতে 10টি করে প্রশ্ন এসেছে, 38তমতে 8টি, 40তমতে 8টি, 44তমতেও 8টি, 41, 43তমতে 60টি, এবং 39তমতে সব থেকে কম 6টি প্রশ্ন এসেছে। এরপর এর ভূ রাজনীতি এবং বৈশ্বিক ইতিহাস এই টপিকটি থেকে সর্বোচ্চ 39তম বিসিএস এ 10টি প্রশ্ন এসেছে, এবং 36তম, 37তম, 43তম, 44তমতে 6টি করে প্রশ্ন এসেছে, 41তমতে 8টি প্রশ্ন, এবং 40তমতে 4টি প্রশ্ন এসেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো টপিক থেকেই 4টির বেশি করে প্রশ্ন কিন্তু আসছে। পরিবেশ থেকে 4টি করে প্রশ্ন আসার কথা, কিন্তু এখানে দেখুন সর্বোচ্চ 3টি প্রশ্ন এসেছে 37তম এবং 40তমতে, এবং সর্বশেষ যে 44তম সেখানে মাত্র 1টি প্রশ্ন এসেছে পরিবেশ থেকে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এই টপিক থেকে 36তমতে 1টি, 37তমতেও 2টি, 38তমতে 1টি, 43, 44তমতে 3টি এবং 4টি, এবং 39তমতে 1টি প্রশ্ন আসেনি, এবং 40তমতে 4টি করে প্রশ্ন এসেছে। এরপর যে টপিকটা নিয়ে আমরা সবসময় খুবই চিন্তিত থাকি, আমাদের কাছে মনে হয় অনেক পড়া, সেই বিষয়টা হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী বা সাম্প্রতিক বিষয়বলী। এখন দেখুন 43তমতে মাত্র 1টি প্রশ্ন এসেছে সাম্প্রতিক থেকে, এবং 44তমতে এসেছে, 44তমতে কোনো প্রশ্ন আসেই নি, সর্বোচ্চ 41তমতে 4টি প্রশ্ন এসেছে। অর্থাৎ 1টা, 2টা বা 3টার বেশি প্রশ্ন কিন্তু আসে না, এবং সাম্প্রতিকে যেই প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু খুবই কমন প্রশ্ন বা কমন কিছু ঘটনা। তাহলে আরেকটা কিছু কিছু বিষয় থেকে প্রশ্ন আসে, যেমন ইদানিং, যেমন আন্তর্জাতিক দিবস বিভিন্ন দিবসের তারিখ দিয়ে দেয়, এবং কিছু বইয়ের নামও থাকে। আন্তর্জাতিক যেসব রাইটার আছেন তাদের কিছু বইয়ের নাম মাঝে মধ্যে থাকে। তাহলে এই ছিল আমাদের টোটাল যে টপিকটা আন্তর্জাতিক বিষয়বলীর উপরে। এখন আমরা যদি একটু সামারি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংগঠন এইখান থেকে 6টি থেকে 8টি প্রশ্ন, বৈশ্বিক ইতিহাস এবং
এবং ভূ রাজনীতি, এখানে 6টি থেকে 8টি প্রশ্ন শান্তি ও নিরাপত্তা, এইখানে 2টি থেকে 3টি প্রশ্ন, এবং সর্বশেষ পরিবেশ থেকে 1টি থেকে 2টি প্রশ্ন আসে। এবং এখানে সাম্প্রতিকটা আমি বাদ রেখেছি, এর কারণ হচ্ছে কারণ আমরা সাম্প্রতিক নিয়ে খুবই টেনশনে থাকি। দেখুন, আপনি যদি সাম্প্রতিকটা পড়া বাদও দেন, আপনি যদি চিন্তা করেন যে না আমি সাম্প্রতিকটা পড়বো না, তাহলেও কিন্তু আপনি 20 মার্কের মধ্যে 15 থেকে 16 মিনিমাম, কমপক্ষে 15 থেকে 16 অবশ্যই কমন পাবেন। এবং এই 44টার মধ্যে কোনো প্রশ্ন আসেই নি, অর্থাৎ সাম্প্রতিক না পড়েও আপনি 20টি প্রশ্ন কিন্তু কমন পাচ্ছেন। এখন আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্নে, কোত্থেকে পড়ব। অবশ্যই আপনি যে কোনো প্রকাশনীর একটা বই আপনি ফলো করতে পারেন। চাকরির পরীক্ষার যে বইগুলো সেগুলোর মধ্যে আসলে খুব বেশি পার্থক্য থাকে না, কারণ এগুলো তো কোনো মৌলিক বই নয়, এগুলো হচ্ছে এখান থেকে ওখান থেকে কপি পেস্ট করে বানানো, তো সেহেতু খুব বেশি আসলে পার্থক্য থাকে না। আপনি যে কোনো একটা প্রকাশনীর বই দেখে আপনি আপনার পড়াটা শুরু করতে পারেন। এবং আরেকটা বই পড়বেন, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। না, কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পড়বেন না, এর কারণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে প্রচুর তথ্য থাকে, অনেক তথ্য থাকে, যেই তথ্যগুলো থেকে আদতে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই 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 কম, খুবই কম। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক সময় নষ্ট হয়, অনেক তথ্য আপনার সামনে আসে এবং আপনার কাছে মনে হবে যে আমি সব তথ্যগুলো পড়ে ফেলি, আসলে কিন্তু এই তথ্যগুলো দরকার নেই। এখান থেকে যেই সময়টা আপনার বাঁচবে কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ে, সেই সময়টা আপনি ইংরেজি এবং ম্যাথের দিকে আপনি যদি দেন, তাহলে আপনি লাভবান হবেন বেশি। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা কি কি পড়বো না বা কি কি আমরা বাদ দিব, কি কি পড়বো না বা কি কি আমরা বাদ দিব, এটা জানার আগে বা এটা আমরা কিভাবে কিভাবে বুঝবো সেটা জানার আগে দেখুন, এখানে যে কোনো প্রকাশনীর একটা বইয়ের একটা পাতার ছবি দেওয়া আছে। এইটা এটা হচ্ছে মূলত জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন, অর্থাৎ ইউনাইটেড নেশন পিস কিপিং মিশন, তার কিছু তথ্য। এখানে তথ্য এখন দেখেন এখানে কোন তথ্যগুলো আসলে আমাদের লাগবে না। চাকরির বইতে অনেক হাবিজাবি তথ্য থাকে যেগুলো আসলে আমাদের কোনো কাজে আসবে না, পরীক্ষাতে আসবে না। যেমন দেখেন এখানে গঠন 1948, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা গুরুত্বপূর্ণ তথ্য, এরপরে তথ্যগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু দেখুন এখানে সনদের অনুচ্ছেদে প্রেরণের শর্ত 3টি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এই যে এখানে দিয়েছে কি কি, সেই শর্তগুলো কি কি, এই তথ্যগুলো একদমই আসবে না পরীক্ষাতে, এগুলো একদমই অগুরুত্বপূর্ণ, এগুলো আপনাদের লাগবে না। এরপর দেখুন এখানে আছে চলমান শান্তিরক্ষী মিশন, এর পাশে একটা সংখ্যা দেওয়া আছে, সৈন্য সংখ্যা, এই সৈন্য সংখ্যাও একটা অগুরুত্বপূর্ণ তথ্য, এটা আসবে না। এবং দেখেন এখানে চলমান যে মিশনগুলো আছে সেগুলোর নাম দেওয়া আছে, এই নামগুলো আসবে না, এগুলো হচ্ছে অগুরুত্বপূর্ণ তথ্য। এরপরে দেখুন সর্বশেষ যে মিশন, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, সর্বশেষ মিশন এবং প্রথম মিশন, এই দুইটা মিশন গুরুত্বপূর্ণ, এটা আসার মতো একটা তথ্য। এরপরে দেখুন চাঁদা, চাঁদা প্রেরণে যুক্তরাষ্ট্র প্রথম, এরপরে চীন, এটা আপনি পড়তে পারেন যে চাঁদা প্রেরণে সবথেকে বেশি চাঁদা দেয় কে, সবথেকে বেশি চাঁদা দেয় যুক্তরাষ্ট্র, এরপরে কে দেয়, এরপরে দেয় চীন, কিন্তু কত পার্সেন্ট দেয় এটা আসবে না পরীক্ষায়, এই ধরনের প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে না। এবং এরপরে দেখুন সদস্য প্রেরণে কোন দেশ প্রথম, বাংলাদেশ প্রথম, এরপরে যে সৈন্য সংখ্যাটা দেওয়া আছে এগুলো আসবে না, এই তথ্যগুলো আসবে না পরীক্ষাতে। এরপরে দেখুন এখানে এগুলো আসবে পরীক্ষাতে, এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বক্স আকারে যে তথ্যটা দেওয়া আছে, বক্স আকারে এখানে তথ্যের মধ্যে শুধু একটা তথ্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশ কোন মিশনে প্রথম অংশগ্রহণ করে, এই তথ্যটা ছাড়া বাকি যেই তথ্যগুলো আছে এগুলো একদমই অগুরুত্বপূর্ণ তথ্য, একদমই আসবে না। তাহলে এখন দেখেন এখানে অনেকগুলো তথ্য আছে যেগুলো পরীক্ষাতে আসবে না, পরীক্ষায় লাগবেই না। এখন কথা হচ্ছে এগুলো যে পরীক্ষা আসবে না বা লাগবে না, এটা আপনি কিভাবে বুঝবেন? এই বোঝার জন্য আপনাকে বিগত বছরের যে প্রশ্ন আছে সেগুলোকে আপনার খুব ভালো করে বুঝে বুঝে একদম ব্যাখ্যা সহ পর্যালোচনা করে পড়তে হবে। এখন 44টা বিসিএস গিয়েছে, আপনি
কতগুলো বিসিএস পড়বেন, 35তম থেকে যদি পড়েন, 35 থেকে 44তম, যেহেতু সামনে 45তম বিসিএস, 35তম থেকে 44তম পর্যন্ত যদি পড়েন আপনি প্রশ্নগুলো ব্যাখ্যা সহ, যেহেতু 35তম থেকেই মোটামুটি প্রশ্নের যে প্যাটার্নটা সেটা একটু চেঞ্জ হয়েছে, তো 35 থেকে 44 পর্যন্ত যদি আপনি যে প্রশ্নগুলো আসছে পরীক্ষাতে সেগুলো যদি আপনি ব্যাখ্যা সহ পর্যালোচনা করে যদি আপনি পড়েন, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে কোন তথ্যগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন তথ্যগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ না, বা কোনগুলো পরীক্ষায় একদমই আসবে না। তাহলে আপনারা মোটামুটি হচ্ছে বুঝলেন যে কি কি পড়বেন, কোত্থেকে পড়বেন এবং কি কি আসলে পড়বেন না। এবার আমরা একটু দেখি যে আমাদের পিটিউতে কিভাবে একটা টপিক বা আন্তর্জাতিক টপিক বা যে কোনো টপিক কিভাবে পড়ানো হয়। শুরুতে আমরা কিছু কাহুট, এইটা একটা গেমিং অ্যাপ, এটা আসলে যেন তেন গেমিং অ্যাপ না, এই এটার সাথে অন্যান্য গেমিং অ্যাপের সাথে এই অ্যাপটার যে পার্থক্য সেটা হচ্ছে যে এখানে এমসিকিউ আকারে কিছু প্রশ্ন দেওয়ার ব্যবস্থা থাকে এবং সেটা গেমের মতো আপনারা খেলতে পারবেন। যেমন যদি আপনি কাহুট অ্যাপ থাকে সেখানে একটা গেম পিন দিতে হয় যেটা আমরা প্রোভাইড করি, গেম পিন দেওয়ার পরে আপনি আপনারটা নিকনেম দিবেন, তারপরে আপনি একটা গেম শুরু করবেন। গেম বলতে এখানে কিছু প্রশ্ন আমরা দিয়ে থাকি, যেমন 20টা বা 30টা প্রশ্ন। যেমন এই যে এখানে প্রশ্ন আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কোন সালে, তো এখানে অপশন আছে, আপনি অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে ওইখানে আপনাকে পয়েন্ট দেখাবে। তো শুধু যে প্রশ্ন থাকে তাই না, প্রতিটা প্রশ্নের সাথে আমাদের কিন্তু ব্যাখ্যাও থাকে। এরপরে আসুন আমাদের যে লেকচার স্লাইড, লেকচার স্লাইডগুলো এমনভাবে সাজানো যেখানে অপ্রয়োজনীয় কোনো তথ্য নেই এবং বিভিন্ন বই ঘেটে যে তথ্যগুলো একদমই প্রয়োজনীয় শুধু সেই তথ্যগুলো আসলে দেওয়া হয়। আপনি কাহুট খেললেন, কাহুট খেলে আপনার অনেকগুলো তথ্য আগেভাগেই আপনার ব্রেইনে কিন্তু সেভ হয়ে যাবে। এরপর আপনি ক্লাস করলেন এবং এরপর আপনি প্রশ্ন ব্যাংক থেকে, গুগলে যে প্রশ্ন ব্যাংক আছে সেখান থেকে আপনি প্রশ্ন ব্যাংকগুলো আপনি সলভ করবেন। সলভ করলে দেখা যায় শুধু যে উত্তর এবং প্রশ্ন তাই না, প্রতিটা প্রশ্নের সাথে এরকম সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। অর্থাৎ আপনি কাহুট খেললেন, ক্লাস করলেন এবং প্রশ্ন ব্যাংক আপনি সলভ করলেন, এর মধ্য দিয়ে কিন্তু বই পড়ার আগেই আপনার অনেক তথ্য আপনার মাথায় এমনিতেই কিন্তু সেট হয়ে যাবে। দেখবেন বই পড়ার সময় আপনার যে পড়াটা সেটা অনেকটুকুই একদম সহজ হয়ে গিয়েছে। এরপরে আসবে বই, আপনি যে কোনো প্রকাশনীর একটা বই নিতে পারেন, বই নিয়ে আপনি পড়তে পারেন। এবং এই যে পড়াশোনার পরে আমাদের যে এক্সাম সিস্টেম, আমরা ডেইলি এক্সাম নেই, আমরা উইকলি এক্সাম নেই, একটা টপিকের উপরে ওপেন বুক এক্সাম হয়, মডেল টেস্ট হয় এবং সর্বশেষ মেগা এক্সাম হয়। এতগুলো প্রশ্ন যখন আপনি পাবেন, কিছু কিছু প্রশ্ন তো অবশ্যই আপনার সমস্যা থাকতেই পারে, সেই তথ্যগুলো বা সেই প্রশ্নের সমস্যাগুলো আপনি যে ব্যাখ্যা বা উত্তর সেগুলো আপনি কোথায় পাবেন, আমাদের যে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আছে সেখানে 24/7 আমাদের যে মেন্টররা, সেই মেন্টর অ্যাক্টিভ থাকেন। আপনি আপনার কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন এইখানে আপনি যখন পোস্ট করবেন, আমাদের যে মেন্টররা তারা আপনাকে ব্যাখ্যা সহ উত্তর দিয়ে দিবেন। এখন বলুন তো এত কিছু করার পরে আপনার প্রস্তুতি নিতে আর কিছু কি লাগে? আমার মনে হয় না আর কিছু লাগে। তো এই ছিল আমাদের আজকের একটা শর্ট ভিডিও, কীভাবে আমরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়তে প্রস্তুতি নিতে পারি এবং আমাদের পিটুয়ে থেকে কীভাবে কী পড়ানো হয়। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আবার আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।